নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য একটা স্ন্যাক্সের রেসিপি এনেছি খুবই বানানো সহজ এর জন্য আমি প্রথমেই একটা বড় মিক্সিং বলে দু কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি দেড় কাপ সুজি তো সুজিটা মোটা দানা এবং সরু দানা দুটোই ব্যবহার করা যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো পানমৌড়ি অল্প থেতো করে তারপরে দেবেন হাফ টিস্প মতো এখানে নুন দিয়েছি আর এক কাপ চিনি দিয়ে দিলাম আর দিচ্ছি তিন টেবিল চামচ মতো গুঁড়ো দুধ এটা একেবারে অপশনাল নাও দিতে পারেন সব কিছুকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি একটু মেশানো হয়ে গেলে আমি একটা ব্যাটার তৈরি করবো তার জন্য এতে দিয়ে দিচ্ছি গরম জল তো একসঙ্গে পুরো জলটা না দিয়ে অল্প অল্প করে জল মিশিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে তো এখানে আমি দু কাপ ময়দা দিয়েছি আর দেড় কাপ সুজি দিয়েছি তো তাতে জল দিচ্ছি এখানে মোট তিন কাপ এই জলের পরিমাণ কিন্তু ঠিকঠাক হতে হবে আর প্রথমে জল দেওয়ার পরে একটু মনে হবে যে পাতলা রয়েছে ব্যাটারটা কিন্তু এটাকে মিনিট কুড়ি রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে কি হবে সুজি দানাটা ফুলে উঠবে এবং ব্যাটারটা দেখবেন অনেকটা গাঢ় হয়ে গেছে তো কুড়ি মিনিট পরে আমি আপনাদের খুলে দেখাচ্ছি দেখুন অনেকটা গাঢ় হয়ে গেছে এটাকে প্রায় পাঁচ থেকে দশ মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে আর কনসিস্টেন্সিটা দেখুন ঠিক এই রকম আসবে এবারে তেল খুব ভালো করে কড়াইতে আমি একটা চামচ গরম করেছি দেখতে পাচ্ছেন যে কোনো সাইজের আপনি বানাতে পারেন এই রেসিপি তো সেই চামচটাকেও খুব ভালো করে গরম করে তার মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে দেখছেন ব্যাটারটা ফুলে উঠছে তো ব্যাটারটাকে আপনি যত বেশি ফেটাবেন তত ভালো করে ফুলবে আর চামচে করে বানানোর একটাই কারণ বন্ধুরা যাতে প্রত্যেকটা একই রকম দেখতে হয় তো আপনি চাইলে আপনার ইচ্ছে মতো যে কোনো চামচ বা বাটি ব্যবহার করতে পারেন অথবা কিছুই না ব্যবহার করে ডাইরেক্ট আপনি তেলেও এটাকে দিতে পারেন তো দেখুন খুব সুন্দর কিন্তু ফুলে যাচ্ছে আর এই রেসিপির একটা বৈশিষ্ট্য হচ্ছে যত শেষের দিকে যাবেন ফ্যাটাতে ফ্যাটাতে দেখবেন যে তত বেশি কিন্তু ফুলছে তো প্রথমে দেখবেন যে তেলটা খুব ভালো করে যেন গরম হয় আর ফ্রাই করার সময় ফ্লেমটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে দুই দিক লাল করে ভেজে নিতে হবে তো এই পিঠেটার আরেকটা বৈশিষ্ট্য বন্ধুরা যত শেষের দিকে পিঠেটা মানে যাবে তত ফেটাতে ফেটাতে খুব বেশি করে ফুলবে তো আমি ডাইরেক্ট তেলে কয়েকটা ভেজে আপনাদের দেখাচ্ছি একদম লুচির মতো কিন্তু ফুলে যায় আর খেতে এত কম উপকরণ এবং অতি সাধারণভাবে তৈরি কিন্তু খেতে সত্যিই খুব টেস্টি হয় তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না